এবারে বিশ্বকাপে পেনাল্টি নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এই পেনাল্টির বিশ্ব রেকর্ড আবার আর্জেন্টিনার দখলে। কাতার বিশ্বকাপে অনেক রেকর্ড হয়েছে, এর মধ্যে বহুল চর্চিত রেকর্ডটি হল পেনাল্টির বিশ্ব রেকর্ড। টিম মেসির জয়ের অন্যতম নিয়ামক ছিল এই পেনাল্টি, কারণ এর আগে কোনো বিশ্বকাপই এক দলের পক্ষে এত ধারাবাহিক পেনাল্টি দেখেনি। ফাইনাল ম্যাচটাই যেন হয়ে উঠেছিল পেনাল্টি নির্ভর। প্রথমার্ধে আর্জেন্টিনার এক পেনাল্টির পর দ্বিতীয়ার্ধে দুই পেনাল্টি পেয়ে যায় ফ্রান্স। বলাই বাহুল্য যে তিনটি পেনাল্টি থেকেই গোল করেন দুই দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। এমবাপে অবশ্য দুটি গোল করেছেন। বিশ্বকাপের ইতিহাসে এবারই এক টুর্নামেন্টে সর্বোচ্চ সংখ্যক পাঁচটি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। এই রেকর্ডের নিকটতম প্রতিদ্বন্দ্বী 1978 সালে নেদারল্যান্ডস এবং 1966 সালে পর্তুগাল। আর্জেন্টিনা 2022 এবারের বিশ্বকাপে পাঁচটি পেনাল্টি পেল। এর আগে চারটি পেনাল্টি পেয়েছিল নেদারল্যান্ডস, সেটি 1978 সালের বিশ্বকাপে। চারটি পেনাল্টি পেয়েছিল পর্তুগাল, সেটি 1966 বিশ্বকাপে। 2022-এর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচ থেকে শুরু করে ফ্রান্সের বিরুদ্ধে মহাকাব্যিক যে ফাইনাল, সেই ফাইনাল পর্যন্ত সাত ম্যাচে আর্জেন্টিনার পক্ষে গেছে পাঁচটি পেনাল্টি। প্রতিটি ছিল আলাদা আলাদা ম্যাচে, যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম এবং এটি একটি নতুন রেকর্ড। এই পাঁচ পেনাল্টির একটি পেনাল্টি বাদে চারটি গোল করতে পেরেছেন আর্জেন্টাইনরা। একটি যে পেনাল্টি মিস হয়েছে, সেটি মিস করেছেন স্বয়ং লিওনেল মেসি।